আজকের এই সংগ্রামের সমস্ত সহযোদ্ধা। আজকে আমরা এ রাজ্যের সাংবাদিকদের 10টি বৃহৎ সংগঠন একত্রিত হয়েছি। বাংলাদেশে যে সমস্ত ঘটনা এবং কোটা সংস্কৃতি নিয়ে, সংবিধান নিয়ে, সংশোধন নিয়ে যে আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছিল, সেই আন্দোলনের একটা বিরাট আঘাত আমাদের যারা সংবাদপত্রের জগতের লোক বা মিডিয়ার জগতের লোক এসেছে। আপনারা জানাচ্ছেন ইতিমধ্যেই 5 জন সাংবাদিক প্রাণ হারিয়েছে এবং অনেক সাংবাদিক আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, এবং কালকেও এই ধরনের ঘটনা ঘটেছে এবং প্রায় 50 থেকে 60 জন সাংবাদিককে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা এখান থেকে আমাদের যারা ওপারে যারা সহযোদ্ধা আছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং আমাদের সহানুভূতি প্রকাশ করছি। পাশাপাশি আমরা এখান থেকে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার, ওনার কাছে আমরা অনুরোধ রাখছি যে গণতন্ত্রের চতুর্থ সম্বদ ছাড়া কোনো সভ্য দেশ তৈরি হতে পারে না বা গড়ে উঠতে পারে না। আপনাদের আভ্যন্তরীণ রাজনীতি আপনাদের কাছে রাখুন। আমাদের অনুরোধ, সংবাদপত্র এবং সাংবাদিক এবং চতুর্থ সম্পর্কে আপনারা মুক্ত করে দিন। আমরা আবারও অনুরোধ রাখব আপনাদের পক্ষ থেকে যে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখি যে সাংবাদিক হত্যা, সাংবাদিক নিধন বন্ধ করুক, সাংবাদিকদের অত্যাচার বন্ধ করুক এবং একটা ভয়মুক্ত এবং সাংবাদিকদের যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই অনুরোধ রাখছি। এবং আপনারা জানেন আজকে আমরা এখানে 10টা সংগঠনে একত্রিত হয়েছি এবং 10টা সংগঠনের পক্ষ থেকে আমরা আবারও বলছি যে সমস্ত বিশ্বের সাংবাদিকরা যাতে একত্রিত হয় এবং বাংলাদেশ ইস্যু নিয়ে যাতে সবাই প্রতিনিধিত্ব করে।